হাজার হাজার মাইল দূরের দুটো দেশ, কিন্তু এই বিশাল দূরত্ব যেন কিছুতেই দেশ দুটোকে আলাদা করতে পারেনি। তাই তো হাজার মাইল দূরের ওই দেশ ফিলিস্তিনের জন্য বাংলাদেশের মানুষ থাকে উৎকণ্ঠায়। ফুটবল কিংবা ক্রিকেটে গ্যালারিতে উঠে ফিলিস্তিন ফিলিস্তিন রব, বাংলাদেশের মানুষ ওড়ান ফিলিস্তিনের পতাকা। শুধু কি সমর্থক, খেলোয়াড়রাও তো এতে সামিল হন সমানতালে। খেলা শেষে ল্যাপ অফ অনারের সময় তাই বিশ্বনাথ ঘোষদের হাতে উঠে আসে সেই ফিলিস্তিন লেখা ব্যানার। এত টান যে দেশটাকে নিয়ে আসছে মাসে সেই দেশটার বিপক্ষেই মাঠে নামতে হবে বাংলাদেশকে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এবার ফিলিস্তিন, তাও আবার এক ম্যাচে নয়, টানা দুই ম্যাচের দুটোই হবে ফিলিস্তিনের বিপক্ষে। মাঠের দু একটা মাঠে বাইরের সম্পর্কটা যে এখনো সৌহার্দ্যেরই তার প্রমাণ দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ম্যাচটাকে ঘিরে একটা অনুরোধ করেছিল ফিলিস্তিন, সে অনুরোধটা ফেলতে পারেনি বাফুফে। কী ছিল সেই অনুরোধ? আগামী মাসে দুই দলের প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিল বাংলাদেশের মাঠে, পরেরটা ফিলিস্তিনের ঘরের মাঠ কুয়েতের জায়েদ আল আহমদ স্টেডিয়ামে। তবে ফিলিস্তিনের অনুরোধ ছিল সূচিটা যেন উল্টে দেওয়া হয়, সে অনুরোধটাই বাংলাদেশ মেনে নিয়েছে। তাই সূচিটা গেছে উল্টে, আগামী 21 মার্চ বাংলাদেশ খেলবে ফিলিস্তিনের হোমে, আর ফিরতি ম্যাচে 26 মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশ ফিলিস্তিনের ম্যাচটা হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বাফুফের জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ। সেখানে তিনি জানান, 21 মার্চে সে ম্যাচের আগে বাংলাদেশ দল সৌদি আরবের তায়েফে কিং ফাহাদ স্টেডিয়ামে ক্যাম্প করবে। চেষ্টা চলছে দুটো প্রস্তুতি ম্যাচ আয়োজনেরও। প্রায় দুই সপ্তাহ ক্যাম্প করার পর সেখান থেকে অ্যাওয়ে ম্যাচটা খেলতে কুয়েতে যাবেন জামাল ভূঁইয়ারা। নিয়ামতুল্লাহ, স্পোর্টস বাংলা।